আজ বাংলাদেশ বাংলাদেশের সাধারণ মানুষ একদলি অপাকশালী হাতে নির্যাতনের শিকার সেই নির্যাতনের প্রতিবাদে আজ এই প্যারিসের ফ্রান্সের আবমর জনগণ এই বাংলাদেশ দুয়ের সামনে সমবেত হয়েছে একটি কারণ এই ন্যাক্কারজনক অবৈধ সরকারের অবসান চাওয়ার জন্য বন্ধুগণ বক্তব্য রাখছেন ডক্টর আব্দুল মালেক বাংলাদেশে সারা দেশে গ্রামগঞ্জ পর্যন্ত ঘরে ঘরে আওয়ামী সন্ত্রাস চলছে রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে বিভিন্ন অজুহাতে আমাদের দেশের দেশপ্রেমিক নেতা কর্মীদেরকে বিরোধী দলীয় কর্মীদেরকে হয়রানি করা হচ্ছে হত্যা করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ছেলে অন্তরীণ করা হচ্ছে আজকে আমাদের স্কুল কলেজগুলি সেই কলেজগুলিতে শিক্ষার কোনো পরিবেশ নেই রাস্তাঘাটে নিরাপদে চলার কোনো পরিবেশ নেই আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হওয়া সত্ত্বেও গণতন্ত্রের উপর ভিত্তি করে যে দেশ আমরা প্রতিষ্ঠা করেছিলাম যে সংগ্রাম আমরা দীর্ঘদিন করে আসছি আজকে সেই দেশে বিরোধী দলীয় নেতা কর্মীদের কথা বলার কোনো অধিকার নেই আপনারা জানেন বাংলাদেশের আইনমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা আমি বারবার বলে এসেছেন যে গণতন্ত্রের স্বার্থে মানবাধিকারের স্বার্থে বাংলাদেশে নাকি স্বাধীনতার 41 বছর পরে হলো যুদ্ধ অপরাধের বিচার মঞ্চস্থ করতে হবে তারা প্রমাণ করে দিতে চায় যে বাংলাদেশের জাতি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না আসুন আমরা কি দেখতে পাচ্ছি স্বাধীনতার 41 বছর পরে আজ থেকে 2.5 বছর আগে আমি ব্রিটিশ পার্লামেন্টে বলেছিলাম যেখানে যুদ্ধাপরাধের বিচার বাস্তবায়নের জন্য পার্লামেন্টে মিটিং হয়েছিল যেখানে বিএনপি জামাত ইসলামী এবং গভর্নমেন্টের প্রতিনিধিবৃন্দ উপস্থিত হয়েছিল আমি সেখানে বলেছিলাম যে আওয়ামী লীগের নেতৃত্বে এই সরকারের নেতৃত্বে যদি যুদ্ধাপরাধের বিচার বাস্তবায়নের জন্য চেষ্টা করা হয় সেই বিচার সুষ্ঠু হবে না আমি কেন বলেছিলাম আমি বলেছিলাম এই কারণে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের যারা অর্জিনাল যুদ্ধ অপরাধী তাদেরকে 1973 সনের ট্রাইপার্টি এগ্রিমেন্টের মাধ্যমে ক্ষমা করে দিয়ে গেছিলেন বলেছিলেন ক্লজ 14 ট্রাইপার্টি অ্যাক্ট 1973 উনি বলেছিলেন বাংলাদেশ ক্যান ফরগেট অ্যান্ড ফরগিভ যদি বাংলাদেশ ক্যান ফরগেট অ্যান্ড ফরগিভ পাকিস্তানের সৈন্যরা যারা যুদ্ধ অপরাধ করেছিল তাহলে কেন তাদেরকে ক্ষমা করে দিয়ে স্বাধীনতার 41 বছর পরে সেই জামাত ইসলামী নেতৃবৃন্দকে যাদেরকে যাদের সাথে আপনার রাজপথে আন্দোলন করেছে তাদেরকে কেন শুধু বিচারের কাজ করা দাঁড় করানো হবে আমরা ব্যথিত কণ্ঠে মানবাধিকারের যে রাজ্যের এই প্যারিস শহরে একত্রিত হয়েছি আমাদেরকে চলন্তার সরকার দেশে অবস্থান করছে মানবাধিকার লঙ্ঘন করছে মানুষকে খুন এবং গুম হত্যা করে দেশে অপশাসন চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি ছাত্র বন্ধুরা আমরা যারা এখনো এই সংগ্রামে উপস্থিত হই নাই আমাদের ইমানি দায়িত্ব পালন করতে আমি আমার সতীর্থ ভাইদের রাজ্যে আমরা যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করি সবাইকে একত্রিত হয়ে আমাদের যে দেশের যে অপশাসক তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে রাজ্যের এই সভ্য দেশগুলোর সামনে তাদের মুখোশ খুলে দিতে আহ্বান জানাচ্ছি আজকে আমরা এখানে দাঁড়িয়েছি একটি বাংলাদেশের নির্লজ্জ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যারা বাংলাদেশের প্রতিটি মানুষকে মৌলিক অধিকারকে কেড়ে নিয়েছে সংবাদপত্রের অধিকার কেড়ে নিয়েছে পাকশালীর কায়দায় দেশ শাসন করছে
সম্মাননা দিয়ে বাজিয়ে তুলে দিতে চাই। আমরা সবাই অন্তরে অন্তস্ত থেকে শুক্রিয়া আদায় করি বলে আশঙ্কা ছিল। আমরা অশেষ ধন্যবাদ জানাই প্যারিস সরকারকে, মানবাধিকারের সর্বোচ্চ সর্বোচ্চ সম্মানিত স্থান যারা আমাদেরকে মানবাধিকার অর্জনের জন্য, মানবাধিকারের পক্ষে কথা বলার জন্য যেখানে নির্ভয়ে কথা বলার জন্য আমরা প্যারিস সরকারকে, আমরা আমাদের অন্তর থেকে ধন্যবাদ জানাই। সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমরা নারীরা, নারীদের ব্যাপারে আমরা সেই কবিতাটা নিশ্চয়ই জানি, কাজী নজরুল বলেছেন কিসের যা কিছু করলাম ঘর অর্ধেক তার করিয়াছে রাজি, অর্ধেক তার আমরা নিশ্চয়ই বলি নাই। অথচ আমরা জানি বাংলাদেশের সরকার প্রধান হচ্ছেন নারী, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন নারী, বাংলাদেশের অনেক আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ প্রতিষ্ঠানগুলোতেও নারী, আমাদের জড়িয়ে জড়িয়ে নিশ্চয় নারী। অথচ আমরা নারীরা সবচেয়ে বেশি অপদস্থ হচ্ছি বাংলাদেশে। আমরা আমরা যে প্রতিবাদ করছি, আমরা এর বিরুদ্ধ চালন করছি, আমরা বলবো আমাদের এবারের সংগ্রাম নারীদের অধিকার আদায়ের সংগ্রাম, নেতা কর্মীদেরকে হত্যা, গুম, নির্যাতন, মামলা, হামলা, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ আপনারা জানেন আমাদের 18 জন নেতা কর্মীদেরকে যেভাবে নির্যাতন করতেছে বাংলাদেশে, আমি মির্জা ইসলাম আলমগীর সহ যারা হাজার হাজার নেতা কর্মী আজকে জেলে প্রেরণ করেছেন তাদের মুক্তি দাবি করছি। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারে না, বাংলাদেশের মানুষ আরো অনেক কিছু জানতে চায়। আসলে সবাই চায় যুদ্ধ প্রতিরোধ বিচার হোক, কিন্তু বিচারের নামে প্রহসন এটা হতে দেওয়া যায় না। আপনাদের প্রতিবাদী কণ্ঠস্বর দেখে আমি অনেক মুগ্ধ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা সংখ্যায় যত জিনিস এখানে উপস্থিত হয়েছি না কেন, একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে এবং একটা উদ্দেশ্যকে আমরা যে সামনে নিয়ে এখানে সমবেত হয়েছি সেই উদ্দেশ্যকে আমরা যদি স্বতঃস্ফূর্ত ভাবে বিভিন্ন ভাবে সেটাকে তুলে ধরতে পারি, তাহলে আমি মনে করি আজকের এই ক্ষুদ্র পরিসরে হলেও আমাদের এই প্রতিবাদটা পৌঁছে দেওয়া সম্ভব। আজকে মুসলমানরা ঘর থেকে বের হতে পারতেছে না, মাওয়ানরা ঘর থেকে বের হতে পারতেছে না, সেই 71-75 শাসন আবার নতুন করে আওয়ামী দুঃশাসন বাংলার খাদে, বাংলার জনগণের খাদে। আজকে বিশ্ববিখ্যাত আলবোলমাদারা পর্যন্ত এই সরকারের রোশনাল থেকে মুক্তি পাচ্ছে না। সুতরাং আমরা বক্তব্যের সময় আমাদের নাই, যে যেখানে আছি এই অমিত শাসনদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা দাবি জানাই যুদ্ধ অপরাধ নামক এসব নির্মম মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে, যেখানে শেখ হাসিনার বিয়ে হচ্ছে সবচেয়ে বড় রাজাকার। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আলামিন সভাপতি ফোরাম ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেমন একটি সময় এখানে উপস্থিত হয়েছি যখন আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের পৃথিবীর ইতিহাসে চরম ক্রান্তিকার অতিক্রম করছে। আপনারা জানেন 25 ফেব্রুয়ারি 2009 পিডিআর ট্রেজেডির মাধ্যমে আমাদের 57 জন থানা অফিসারকে হত্যার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ধারাবাহিক কার্যক্রম শুরু হয়। আপনারা জানেন জাতির বিবেক সাংবাদিক সাগর রনি হত্যা এবং বিশিষ্ট সাংবাদিক মাহমুদুর রহমানের নির্যাতন সহ
অসংখ্য সাংবাদিক নির্যাতন করে বিডম্বনা এক্সপ্রেশন মূলত গণতন্ত্রের বা স্বাধীনতার কণ্ঠরোধ করেছে সরকার। সাথে সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের উপর চালাচ্ছে নির্মম নির্যাতন। এই কিছুদিন আগে গুম হয়ে গেল বিএনপির বিশিষ্ট রাজনীতিবিদ ইলিয়াস আলী, আজ পর্যন্ত আমরা তার কোনো সন্ধান পেলাম না। সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকে ফ্লানির মতো অসংখ্য লাশ, সীমান্তে পাখির মতো গুলি করে হত্যা করা হয় আমার দেশের নাগরিকদের উপর। নাগরিক বিশ্বজিৎ, যাকে দিবালোকে প্রকাশ্যে টুপিয়ে টুপিয়ে হত্যা করল, সাধারণ পথযাত্রীকে এর কোনো আমরা বিচার পেলাম না। প্রিয় ভাইয়েরা, আজকে সারা পৃথিবী থেকে বাংলাদেশের এই নৈরাজ্যকর পরিস্থিতি মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ফুটে উঠেছে। প্রতিবাদ জানানো হয়েছে আমেরিকা থেকে, প্রতিবাদ জানানো হয়েছে ব্রিটেন থেকে, প্রতিবাদ আসতেছে জার্মান। সম্মানিত স্মারকলিপি পেশ করে এসছেন, স্মারকলিপি পেশের পর সে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন শুধু বিলেট থেকে আগত আইনজীবী, মানবাধিকার কর্মী, সংগঠক, সেভ বাংলাদেশের সম্মানিত কোঅর্ডিনেটর জনাব ব্যারিস্টার আবু বকর সিদ্দিক মোল্লা। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম মাহমুদুল্লাহ। আমরা আপনাদের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশনে গিয়েছিলাম, সেখানে হাইকমিশনের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমরা আপনাদের পক্ষ থেকে আমাদের বক্তব্য ক্লিয়ারলি তাদেরকে বলেছি, যদি সুষ্ঠু বিচার হয়, নিরপেক্ষ বিচার হয় এবং আন্তর্জাতিক কমিউনিটির পর্যবেক্ষণে বিচার হয়, আমরা সেই বিচার মেনে নেব। যদি কোনো অন্যায় বিচার করা হয়, আমরা আজকে যেমন সবাই এখানে একত্রিত প্রতিবাদ করেছি, আবার আমরা প্রতিবাদে জেগে উঠব। আমাদের বক্তব্য গ্রহণ করেছেন লিখিতভাবে, তারা আমাদের রিসিভ করেছেন এবং আমাদের বক্তব্য এবং স্মারকলিপি সরকারের কাছে পৌঁছিয়ে দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে প্রোগ্রামে আসার জন্য। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবার সভাপতি ঘোষণা করবেন আজকে সবার সভাপতি জনাব আলামিন। প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য ফ্রম ফর ডেমোক্রেসির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে এখানে আমাদের প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে বাংলাদেশে আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের সাধারণ মানুষ বর্তমানে সরকার নির্যাতনের শিকার, সেই নির্যাতনের প্রতিবাদে মহান ফ্রান্সের প্যারিস শহরে আজকে আমরা জাতীয়বাদী শক্তির পক্ষের পক্ষের লোকেরা অবস্থান নিয়েছি। এতে বাংলাদেশে মানবাধিকার সম্মেলন থাকে, মানবাধিকার সম্মেলন রাখার জন্য আমরা ফ্রান্স থেকে প্রতিবাদে আওয়াজ তুললাম। এই আওয়াজ আমরা ততদিন পর্যন্ত বলন্ত রাখবো ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে। আপনি সকলে জানেন বর্তমান সরকারের অধীনে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা অত্যন্ত ব্যাখ্যাজনকভাবে প্রণীত হচ্ছে। আমরা সেই জনিত প্রতিবাদে আমরা এর প্রতিবাদ করছি এবং আগামী দিনগুলিতে আমরা ফ্রান্সে যারা অবস্থান করছি তারা বর্তমান সরকারের অন্যায় দুর্নীতির বিরুদ্ধে সামনে যাব, এই আহ্বান রেখে আমরা আগামী দিনগুলিতে আপনাদের সঙ্গে এই আমাদের সংগ্রামে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। খুদাফিজ বাংলাদেশ, জিন্দাবাদ।